नमस्कार बंधुरा, आमी सुनील महतो और आपनारा देखछेन टेक्निकल सुनील यूट्यूब चैनल। आज आमी एई भिडियोते आपनादेरके आधार संगे पैन कार्डेर लिंक निये किछु इनफरमेशन देव। शुधु ताई नय, आमी एई भिडियोर माध्यमे आपनादेरके किभाबे आपनारा आधार कार्डेर संगे पैन कार्डेर जे लिंक सेई स्टेटासटा चेक करबेन सेटाओ आपनादेरके जानिये देव, एबं किभाबे आपनारा सेटा लिंक करबेन सेटाओ एई भिडियोर माध्यमे आमी आपनादेरके जानिये देव। शुधु ताई नय, আপনাদের অনেকের লিংক করার সময় কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই সমস্ত কিছু আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা কিভাবে এটা করবেন সেটা আমি আপনাদেরকে আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। তো প্রথমে আমি আপনাদেরকে কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা জানাবো। তো এখানে প্রথমে আপনারা লিখবেন লিংক উইথ পেন টু পেন, লিংক উইথ পেন কার্ড টু আধার কার্ড বা লিংক পেন উইথ আধার, এইভাবে আপনারা লিখে সার্চ করবেন। দেখুন আমি সার্চ করছি পেন কার্ড লিংক উইথ আধার কার্ড, এইভাবে লিখে আপনারা প্রথমে সার্চ করবেন। দেখুন সার্চ করা হয়ে যখন এখানে পেন আধার লিঙ্ক প্রথমেই দেখুন একটা অপশান সাইড একটা ইয়া আপনাদেরকে দেখা যাচ্ছে পেন কার্ড আধার কার্ড লিঙ্ক ইন চেক আছে। এই যে প্রথমে সাইড এটা দেখা যাচ্ছে, এই প্রথমের অপশানটায় আপনারা ক্লিক করবেন। প্রথমের অপশানটা দেখুন পেন আধার লিঙ্ক চেক, এই অপশানটা আপনারা ক্লিক করে এইভাবে আপনারা লিখবেন পেন কার্ড লিঙ্ক উইথ আধার কার্ড চেক, এইভাবে আপনারা লিখবেন বা পেন লিঙ্ক পেন উইথ আধার এইভাবেও লিখতে পারেন। লেখার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, শো হওয়ার পর আপনার এখানে যে আছে পেন কার্ড লিঙ্কিং আধার এই দেখুন, তারপর আপনাদের কাছে এরকম একটা পেজ হবে, এটা ইউটিআই এর পেজ, পেন কার্ড যে ইউটিআই থেকে পেন কার্ড করা হয় সেটা পেজ। তো এইখানে আপনারা দেখুন পুরো লেখাই আছে, প্রথমে শুধু পেন নম্বরটা দিতে হবে। এখানে আপনাদেরকে আধার নম্বর লাগবে না চেক করার জন্য। হ্যাঁ, এখানে আপনারা আপনাদের যে প্রথমে অপশান আছে সেটা দেখুন পেন নম্বরটা দিবেন, তারপরে দেখুন সেকেন্ড অপশান আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনারা দিবেন, তারপরে দেখুন লাস্টে আছে ক্যাপচার, ক্যাপচারটা দিবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের কাছে একটা অন্য ইন্টারফেস শো হবে, যেখানে আপনাদের লেখা থাকবে যে আপনাদের এটা প্যান কার্ডটা লিঙ্ক আছে কি না। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা এটা করবেন। তো আমি একটা প্যান কার্ডের নাম্বার দেখুন দিয়ে দিয়েছি, এরপর আপনার ডেট বার্থটা সিলেক্ট করার জন্য প্রথমে সালটা সিলেক্ট করবেন, তারপরে মাসটা সিলেক্ট করবেন, হ্যাঁ, তারপরে আপনারা ডেটটা সিলেক্ট করবেন, এটাভাবে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, তারপরে আপনারা ক্যাপচারটা দিবেন। দেখুন ক্যাপচারটা একটা একটা আমি দিচ্ছি, ক্যাপচারটা দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন, নিচে যে এখন সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখন আমি সাবমিট ক্যাপচারটা ডেট অফ বার্থটা আমার একটু ভুল হলো, আমি ঠিক করে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আপনারা পেন নাম্বারটাও ঠিকভাবে দেবেন, আমার দুটোই ভুল ছিল। প্রথম যে অপশান আছে নম্বর পেন নাম্বার এখানে আপনারা একটু ঠিকভাবে দেবেন, প্রত্যেকটা আপনারা ক্যাপিটাল লেটারেই লিখবেন, হ্যাঁ, আদার্স কিছু করতে যাবেন না, ক্যাপিটাল লেটারে লিখলে আপনাদেরই সুবিধা হবে। তো আমি এখন পেন নাম্বারটা দিচ্ছি আর তারপরে আপনারা সাবমিট করবেন। তো আমি একটা পেন নম্বর দিয়ে দিচ্ছি, ধরুন দেখুন আমি প্রত্যেকটা ক্যাপিটালে লিখছি, কারণ পেন নম্বরগুলো ক্যাপিটাল থাকেই, তাই আপনারা ক্যাপিটালেই লিখবেন। পেন নম্বর দিয়ে দিলাম, এবার কীভাবে আপনাদেরকে ডেট অফ বার্থটা বলেছি সেটা আপনারা জানেন। প্রথমে আপনার সালটা করবো, দেখুন সালটা দিচ্ছি, তারপরে আমরা মাসটা দেবো, তারপরে ডেট, তাহলে আমাদেরকে ডেট অফ বার্থটা হয়ে গেলো, এরপর আমরা ক্যাপচারটা দেবো। ক্যাপচারটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সাবমিট যে অপশানটা আছে নিচে সে সাবমিট অপশানে ক্লিক করব। দেখুন এখানে দিয়ে দিয়েছে ই আধার ইজ নট লিঙ্ক টু পেন, মানে আপনার আধার কার্ডটা পেন কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক নেই। দেখুন পুরো আপনাকে এটা দেখান দিচ্ছি, এরপর আমি আপনাদেরকে একটা প্যান কার্ড দিয়ে দিচ্ছি যেটা আমার লিঙ্ক আছে, এরকম প্যান কার্ড দিয়ে দেখাচ্ছি, তারে আপনারা কীরকম স্বভাব বুঝতে পারবেন। তো
তো যেভাবে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করছি সেভাবে আমি সিলেক্ট করছি। এটা আপনারা বুঝতে পারবেন যে কীভাবে শো হচ্ছে। প্রথম দেখুন যেটা লিঙ্ক নেই সেটা এইরকম কীভাবে শো আমি বুঝান দিলাম, এরপর আপনাদেরকে আমি যেটা লিঙ্ক আছে সেটা দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি দুটো এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এরপর আমি এখানে ক্যাপচারটা লিখে দিচ্ছি, তারপরে আমি সাবমিট অপশানে ক্লিক করব। দেখুন সাবমিট অপশানে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ই আধার ইজ অলরেডি লিঙ্ক, মানে আপনার কার্ডটা লিঙ্ক আছে। তো এইভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করে নেবেন। এবার আপনারা কীভাবে সেটা লিঙ্ক করবেন, তো তার জন্য আপনাদেরকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অপশানে যেতে হবে। এখানে আপনারা লিখবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কাছে প্রথম একটা এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখুন প্রথমে যে অপশানটা আছে হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এইটাই আপনারা ক্লিক করবেন প্রথমের অপশানটা দেয়। এটা ক্লিক করলে আপনাদেরকে একটা অন্য পেজে নিয়ে যাবেন। দেখুন একটা নতুন পেজে নিয়ে গেছে। এই পেজটা আপনাদেরকে লিঙ্ক করা বা স্ট্যাটাস এই পেজটার থেকেও আপনারা চেক করতে পারবেন। দেখুন প্রথমে দিয়ে আছে লিঙ্ক আধার স্ট্যাটাস, এখান থেকেও আপনারা চেক করতে পারবেন। এখানে আপনাদেরকে প্যান নম্বর এবং আধার নম্বর দুটোই দিতে হবে। তারপরে দেখা আছে লিঙ্ক আধার আছে অপশানটা, দেখুন তিন নম্বরে যে অপশানটা আছে এটা আমি আপনাদেরকে সার্কেল করে দেখাচ্ছি সব কিছু। তো তিন নম্বরে অপশানটা আছে লিঙ্ক আধার। তো আপনারা এই লিঙ্ক আধার যে অপশানটা আছে এইখানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে একটা অন্যরকম পেজ অন্য পেজ শো হবে। যখন একটা নতুন পেজ শো হচ্ছে, একটু লোডিং হবে, তারপরে আপনাদের কাছে পেজটা পুরো শো ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে। দেখুন তিনটা স্টেপ আছে, 1, 2, 3 তিনটা স্টেপ কমপ্লিট করলে আপনাদেরকে এটা লিঙ্ক হয়ে যাবে। তো তার জন্য আপনারা এখানে প্যান কার্ডের নাম্বার দিবে এবং যেটা লিঙ্ক করবে সেই আধার কার্ড নম্বরটা দেবে। শুধু এইটা একটা কথা আপনাদেরকে বলে দিছি যে আপনারা যারা লিঙ্ক করবেন তারা যেন প্যান কার্ড এবং আধার কার্ড দুটো ডাটা যেমন সেম হয়, নাম বাবার নাম ডেট অফ বার্থ যেমন কোনো রকম আলাদা না হয়। যদি আলাদা হয় তাহলে আপনাদের কিন্তু পে হবে 1000 টাকা। আপনার পে করার পর যখন 4 দিন পর লিঙ্ক করবে তখন কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন না, এটা আপনারা একটু মনে রাখবেন। তো তার জন্য আপনারা এইখান থেকে কীভাবে লিঙ্ক করবেন, তো তার জন্য আপনারা গুগলে সার্চ করবেন প্যান আধার লিঙ্ক ইউজার ম্যানুয়াল, এইভাবে লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে ইউজার ম্যানুয়ালটা পুরো চলে আসবে, সেটা আপনারা দেখে দেখে পুরোটা লিঙ্ক করে নেবেন। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা লিঙ্ক করবেন। তার জন্য আপনারা গুগলে আবার ওইখানে নতুন একটা সাইট লিবে এবং সেখানে আপনারা সার্চ করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা করবেন। তো প্রথমে আমি ওইখানে অপশানে যাব। এরপর আমি এখানে লিখব প্যান কার্ড লিঙ্ক আধার আধার ইউজার ম্যানুয়াল, বাস এটা লিখে আর আপনার দেখুন নিচে চলে আসবে। ওটা আপনারা নিচে চলে আসবে, এই দেখুন আছে, এটা আপনারা সার্চ করে দেখুন প্রথমে অপশানে লিঙ্ক আধার ইউজার ম্যানুয়াল, এটা আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দিয়েছে, এটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে পুরো প্রসেসটা শো হয়ে যাবে। এটা আপনারা প্রসেসটা একটু দেখে নেবেন ভালোভাবে এবং দেখার পর সেটা করবেন, তাহলে আপনাদের কোনো রকম ভুল বা কিছু অসুবিধা হবে না। এভাবে আপনারা এটা লিঙ্কটা করে নেবেন। তো একটু আমি দেখান দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা স্টোর করে আপনারা নিচে নামাবেন, প্রত্যেকটা একটা একটা আপনাদের স্টেপ দিয়ে আছে। দেখুন প্রথম স্টেপটা দেখুন দিয়ে আছে আর রেড কালারের আপনাদের সার্কেল করা আছে, ওটা আপনাদের কোনো প্রবলেম হবে না। দেখুন রেড কালারের সার্কেল করা আছে, কোন জায়গাটা আপনারা ক্লিক করবেন সেগুলো আপনারা রেড কালার যে অপশানগুলো আছে সেগুলো আপনারা ক্লিক করে করে করবেন। দেখুন এইখানে ক্লিক করবেন, তারপরে একটা অপশান আসবে আপনাদের নিচে নিচে স্টোর করে যাবেন। দেখুন এইরকম অপশান আসবে, এইখানে আপনারা প্যান কার্ড আধার কার্ড নম্বর বোঝাবেন। তারপরে দেখুন এখানে নেক্সট করবে, নেক্সট করার পর আপনাদের কাছে যে অপশানটা আসবে সেটা আপনার স্টোর করলেই নিচে নামালে বুঝতে পারবেন। দেখুন এখানে আমরা তারপর নেক্সট এরকম একটা অপশান আপনাদের কাছে শো হবে। তারপরে আপনারা আবার একটু স্টোর করে নিচে নামাবেন, নিচে নামার পর আপনাদের কাছে একটা অন্য পেজ শো হবে। প্রত্যেকটা পেজ আপনার এখানে দেওয়া আছে আপনারা কীভাবে পুরোটা করবেন। তো এই যে রেড কালারের সার্কেলগুলো করা আছে এগুলো দেখে দেখে আপনারা করবেন। দেখুন এখানে আপনারা দুবার প্যান নম্বরটা লিখবেন এবং মোবাইল নম্বর দিবেন এবং মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ভেরিফাইড করবেন।
ভেরিফাইড করার পর আপনারা পে করবেন 1000 টাকা। পে করার 4 থেকে 5 দিন পর আপনারা লিঙ্কটা করে নেবেন। দেখুন এখানে আপনাদের এইভাবে আছে, এখানে মোবাইল নম্বর ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনাদেরকে 1000 টাকা পে করতে বলবেন। পুরো এটা প্রসেসটা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা একটা একটা দেখে নেবেন, দেখে আর আপনারা এটা করবেন। দেখুন পে করার 4 থেকে 5 দিন এখানে দেখুন লেখা আছে, পর আপনারা আবার এই সাইটে যাবেন। সাইটে যাওয়ার পর আপনারা দেখুন এখানে লিঙ্ক লেখা থাকবে, এই যখন লাল রেড কালারের একটা লিঙ্ক বলে অপশান আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে নিচের একটা ইন্টারফেসে শো হবে, এরকম একটা ইন্টারফেস হবে, এখানে আপনারা ক্লিক করে ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড করলে আপনাদের এটা লিঙ্ক সাকসেসফুল হয়ে যাবে আর কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। দেখুন এই যখন এইভাবে আপনারা লিঙ্কটা পুরো কমপ্লিট করে নেবেন, এটা দেখে দিকে 1 2 3 তিনটা স্টেপ আপনাদের এখানে ভেরিফাইড করলে আপনাদের 3টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনারা আধার থেকে প্যান কার্ডের লিঙ্ক করবেন। থ্যাংক ইউ।